আশা করা যাচ্ছে এই ভিডিওটি যদি একবার তুমি সম্পূর্ণ দেখো, রেজাল্ট সংক্রান্ত তোমার যত ধরনের প্রশ্ন আছে, রিপ্যানেল সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে, সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, গ্যারান্টিতে বলতে পারি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো রেজাল্ট নাকি প্রকাশিত হচ্ছে 26 তারিখের আগেই, প্লি রেজাল্ট। বেশ কিছু চ্যানেল দেখছি ভুলভাল আপডেট, মানে এক ধর মানে এক দিক থেকে ভিডিও বানাচ্ছে 26 তারিখের আগেই প্লি রেজাল্ট বেরোচ্ছে, রিপ্যানেলের আগেই রেজাল্ট বেরোচ্ছে। এগুলো নাকি সত্যি এই মুহূর্তের আপডেট, নতুন লিস্টের আগে, নতুন লিস্টের আগেই নাকি তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে, কিছু এরকম আপডেট আমি পেয়েছি। তো ভুং ভাং বিভিন্ন চ্যানেলে আমি দেখলাম, দেখি অটোমেটিক সামনে পর চলে আসছে রেজাল্ট প্রকাশিত হচ্ছে 26 তারিখের আগেই। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না, তোমাদের আগে কিন্তু রিপ্যানেল দেবে, আগে রিপ্যানেল তোমাদের পাবলিশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে, তারপরেই কিন্তু রেজাল্ট। সেটা কবে আমি বলে দিচ্ছি, ভিডিওটা জাস্ট ওয়াচ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু তোমাদের সমস্ত ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর আমার চ্যানেলে 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, রেজাল্ট সর্বপ্রথম আপডেট আর আলোচনা করা হবে, রিপ্যানেল সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট কিন্তু সর্বপ্রথম দেওয়া হয়, WBP রিলেটেড সমস্ত ধরনের আপডেট A to Z সর্বপ্রথম কিন্তু আপডেট দেওয়া হয়। WBP সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির আপডেট কিন্তু দেওয়া হয়, ফুড SI যে কোনো ধরনের আপডেট, BSK। সেজন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আমার চ্যানেলে ভিডিও সম্পূর্ণ দেখলে তোমার কোনো ক্ষতি হবে না, টাইমও নষ্ট হবে না। 26 তারিখে আগে দেখে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এটা কোনোভাবে সম্ভব না। আগে তোমাদের যে রিপ্যানেল, WBP রিপ্যানেল আমরা জানি, সেটা নিয়ে কিন্তু এখন কাজ চলছে। তো সেটা নিয়ে আগে কাজ চলছে, সেটা আগে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, 2-1 দিনের ভিতরে আশা করা যাচ্ছে তোমাদের রিপ্যানেল অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানেই কিন্তু দেখতে পাবে রেজাল্ট। রিপ্যানেল দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে, রিপ্যানেলটি খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমি ভিডিও করে জাস্ট তোমাদের জানিয়ে দেবো, অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে, জাস্ট পাবলিশ করার অপেক্ষা। আর তোমাদের নতুন তোমাদের এই রেজাল্ট, রেজাল্ট কিন্তু 26 তারিখেও প্রকাশিত হতে পারে বা 2-1 দিন লেটও হতে পারে। 26 তারিখে প্রকাশিত হবে কোনো মানে নেই, কিন্তু প্রকাশিত হতে পারে 26 তারিখে, এর কোনো মানে নেই যে 26 তারিখেই হবে, তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এই মাসেই, এটা 100% গ্যারান্টি। তো কোনো বিভ্রান্ত হওয়ার কারণে যারা মাঠ প্র্যাকটিস করছো না, তারা কিন্তু বড় ভুল করছো। আমি বারবার করে বলছি মাঠ প্র্যাকটিস করো, আগে মাঠ প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বড় ভুল করছো। মাঠ প্র্যাকটিস না করলে তুমি মাঠে কিন্তু ফেল করে যাবে। ছেলেদের জন্য 6.5 মিনিটে 1600 মিটার আর মেয়েদের 4 মিনিটে 800 মিটার, এটা কিন্তু খুব কম না, খুবই বড় ব্যাপার, কিন্তু সত্যি বলছি খুবই বড় ব্যাপার। তো যারা মাঠ প্র্যাকটিস করছে না, একবার মাঠ প্র্যাকটিস করেই দেখো, যদি না হয় তাহলে তুমি আগে মাঠ প্র্যাকটিস করো, বারবার করে বলছি আগে মাঠ প্র্যাকটিস করো। তো বড় ভুল করছো কিন্তু মাঠ প্র্যাকটিস না করলে, আর যেসব ডকুমেন্টগুলো রাখতে হবে গুছিয়ে আমি তো বলেই দিয়েছি। তো তোমাদের আগে রিপ্যানেল বেরোচ্ছে 2019, ওরা আগে জয়েন করুক, তারপর তোমাদের প্রিলিমিনারি রেজাল্ট, সরি না, ওদের আগে রিপ্যানেল দেবে, তারপর তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে। রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে এই মাসে, আর তোমাদের নতুন রিপ্যানেল এই মাসের ভেতরে প্রকাশিত হচ্ছে, কয়েকদিনের মধ্যে। জানতে হলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, 100% গ্যারান্টি বলছি, এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম আপডেট পাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো, ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দাও।